আসসালামু আলাইকুম। জবদেন্স ভিডিও পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি 30 জানুয়ারি 2022 প্রকাশিত হয়েছে। এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর অনলাইনে আবেদনের শুরুর তারিখ কবে, আবেদনের শেষ তারিখ কবে, কিভাবে আবেদন করবেন, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে দেখে এসে অনলাইনে আবেদনের শুরুর তারিখ কবে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ কবে। তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ 1 ফেব্রুয়ারি 2022 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ 23 ফেব্রুয়ারি 2022। তো এখন যে পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সহকারী প্রোগ্রামার গ্রেড ও বেতন স্কেল নবম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা পদ সংখ্যা রয়েছে একটি, এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমান, সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। সর্বশেষ যে পদটি রয়েছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। তো এখানে গ্রেড ও বেতন স্কেল নবম গ্রেড এবং বেতন 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা রয়েছে 22টি, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদের স্নাতক বা সম্মান ডিগ্রি। তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ 1 ফেব্রুয়ারি 2022 এবং সকাল 10 ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ 23 ফেব্রুয়ারি 2022 বিকেল 5টা পর্যন্ত। তো অনলাইনে আবেদন কিভাবে করবেন, এই যে ওয়েবসাইটে রয়েছে brdb.teletalk.com/bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষার ফি বাবদ 1 ও 2 নং পদের জন্য এবং অনলাইন ফি টেলিটক সার্ভিস বাবদ 84 টাকা সহ অফেরতযোগ্য সর্বমোট 784 টাকা। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদনের সকল অংশগ্রহণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া হলে অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ অনলাইনে আবেদন করার পর অবশ্যই এই যে ফিটি রয়েছে 784 টাকা, অবশ্যই টেলিটক যে কোনো সিম থেকে রিচার্জ করে টেলিটকের মাধ্যমে কিভাবে SMS করবেন এখানে প্রসেসটি দেখাই দিছে। প্রথম SMS BRDB স্পেস ইউজার আইডি, অর্থাৎ আবেদন করার পর যে ইউজার আইডি দিবে এটি এখানে টাইপ করতে হবে, মেসেজ অপশনে গিয়ে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। তো পরবর্তীতে SMS টি আপনাকে সেন্ড করবে, ওখানে একটি পিন নাম্বার থাকবে এবং পরবর্তীতে যেভাবে SMS টি প্রেরণ করবেন BRDB স্পেস ইয়েস স্পেস দেওয়ার পর আপনার যে পিন নাম্বারটি সেন্ড করেছে এই পিন নাম্বারটি 16222 নাম্বারে সেন্ড করতে হবে। সেন্ড করার পর আপনার আবেদনটি কনফার্ম হবে এবং পরবর্তী ও যে একটি SMS এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ট্রান্সফার করবে বা সেন্ড করবে আপনাদের ফোনে। তো এটি সংরক্ষণ করবেন, পরবর্তীতে আপনার যে আবেদন করছেন পরীক্ষার ফি যখন পরীক্ষা হবে যখন তখন আপনাদেরকে ওই ইউজার এবং আইডির মাধ্যমে প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে। কোনো ধরনের সমস্যা হলে 1-to-1 নাম্বার টেলিটক সিম থেকে আপনারা যোগাযোগ করে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এদের সাথে যোগাযোগ করে সেটা সমাধান করে নিতে পারেন। এখানে কিছু শর্তাবলী উল্লেখ করেছে। তো সকল পদের প্রার্থীর সর্বোচ্চ বয়স 1 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 30 বছর এবং সর্বনিম্ন বয়স 18 থেকে 30 বছর 18 বছর হতে হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা বা পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত গ্রহণযোগ্য হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করেছে, কোনো এপিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে যা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি, অন্যান্য সকল সনদপত্র মূল কপি প্রদর্শন করতে হবে। তো এই ছিল আপনার যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনা। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।